আজকে আমরা সাধারণ গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সূচক নিয়ে আলোচনা করব। সূচক বা এক্সপোনেন্টস বা ইন্ডিসেস, যদি বলা হয় যে তিনটি দুইকে গুণ করতে, তখন আমরা ইজিলি লিখতে পারি যে দুই গুণ দুই গুণ দুই। যদি বলা হয় সাতটা পাঁচকে গুণ করতে, হ্যাঁ একটু টাইম লাগবে, কিন্তু আমরা লিখতে পারি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ। কিন্তু যদি বলা হয় সাত, সাতকে ২৫ বার গুণ করতে, তাহলে কি সেটা লেখা খুব সহজ হবে? না। সেই ধারণা থেকেই এসেছে সূচক এর আইডিয়া। তো আমরা লিখতে পারি ২৫টি সাতকে গুণ করতে সেভেন টু দি পাওয়ার ২৫। আর এখানে ২৫ হচ্ছে সেই সূচক। এখানে সাত টু দি পাওয়ার ২৫, সেভেন টু দি পাওয়ার ২৫কে আমরা বলি সূচকীয় রাশি। এখানে সাত হচ্ছে ভিত্তি বা বেস, এবং ২৫ হচ্ছে ঘাত বা সূচক। এখন যদি বলা হয় এন সংখ্যক এ কে গুণ করতে, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি এ টু দি পাওয়ার এন। এখানে এন সূচক এবং এ ভিত্তি। সূচকের ক্ষেত্রে কিছু সংজ্ঞা মনে রাখা প্রয়োজন, যেমন এ টু দি পাওয়ার জিরো সবসময় ওয়ান। যে কোনো কিছু টু দি পাওয়ার জিরো সবসময় ওয়ান। যদি আমরা লিখি ফাইভ টু দি পাওয়ার জিরো, সেটিও হবে ওয়ান। যদি আমরা লিখি সেভেন টু দি পাওয়ার জিরো, সেটিও হবে ওয়ান। আর যদি হরে সূচক থাকে, যেমন এ টু দি পাওয়ার এন, তাকে লেখা যায় এ টু দি পাওয়ার মাইনাস এন। এই সংজ্ঞাটির ব্যাখ্যা দেয়া হবে এই প্লেলিস্টে নেক্সট লেকচারে। যদি বলা হয় এখন যদি বলা হয় ২৫টি পাঁচকে গুণ করতে, তাহলে আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার ২৫। যদি বলা হয় ২৫টি গরুকে গুণ করতে, তাহলে আমরা লিখতে পারি গরু টু দি পাওয়ার ২৫।